দর্শক, আজকে আমি আলোচনা করব নিয়মিত যৌন মিলন না করলে মহিলাদের যে ধরনের ক্ষতি হতে পারে। ইসলাম ধর্মে স্বামী স্ত্রী ছাড়া যে কোনো শারীরিক সম্পর্ক যেমন পাপ, ঠিক তেমন ভাবে স্বামী স্ত্রীর শারীরিক মিলন বা সহবাস কিন্তু অত্যন্ত পুণ্যের একটি কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে যৌন মিলন বা সহবাস, এটা কিন্তু নারী পুরুষ উভয়েরই একটা জৈবিক চাহিদা, উভয়ের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কিন্তু আমাদের সমাজে যৌন শিক্ষার জ্ঞানের অভাবে অনেকেই অনেক কিছুই জানে না। দর্শক, আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের 1-2 বছর পরে স্বামী স্ত্রী দুইজন কিন্তু দুজনের প্রতি শারীরিক আকর্ষণ হারিয়ে ফেলে, কিংবা সংসারের নানা রকম কাজ কিংবা তাদের ক্যারিয়ার গঠন নানা রকম চাপের মধ্যে দিয়ে কিন্তু তাদের নিয়মিত যৌন মিলনটা হয় না। অর্থাৎ যেখানে দেখা যেত যে বিয়ের প্রথম প্রথম তারা হয়তো মাসে 12-15 বার যৌন মিলন করতো, কিন্তু এই 1-2 বছর পার হবার পরে দেখা যায় যে সারা মাসে হয়তো 1-2 বার কিংবা তারও কম, অনেকের ক্ষেত্রে দেখা যায় সারা মাসে একবারও যৌন মিলন হয় না। দর্শক, এখানে একটা কথা বলে রাখি যে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী একজন দম্পতির শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে ভালো থাকার জন্য কিন্তু মাসে 10-12 বার যৌন মিলন করা খুবই জরুরি। যদি আপনি মাসে 10-12 বার যৌন মিলন করতে নাও পারেন, তাহলে আপনাকে কিন্তু সপ্তাহে 1 বার করে, অর্থাৎ মাসে আপনাকে কমপক্ষে 5 বার যৌন মিলন করা কিন্তু খুবই প্রয়োজন। নিয়মিত যৌন মিলন যদি না করা হয়, তাহলে পুরুষ এবং নারী উভয়ের মনেই কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়তে পারে। নিয়মিত যৌন মিলন না করার ফলে পুরুষেরা দেখা যায় অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে, প্রেমে জড়িয়ে পড়তে পারে বা পরক্রিয়ায় জড়িয়ে পড়ে। মহিলারাও কিন্তু ঠিক একইভাবে সংসারের প্রতি উদাসীন হয়ে যায়, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সেও কিন্তু পরক্রিয়ায় জড়িয়ে যেতে পারে। দর্শক, মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে যে তাদের যথেষ্ট যৌন চাহিদা থাকা সত্ত্বেও তারা কিন্তু লজ্জার কারণে বা সংকোচে স্বামীকে এটা খোলাখুলি বলতে পারে না। এটা মহিলা বলুক বা না বলুক, স্বামী হিসেবে কিন্তু আপনার দায়িত্ব যে আপনার স্ত্রীর যৌন চাহিদাটা বুঝে নেওয়া। দর্শক, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নিয়মিত যৌন মিলনের সাথে সাথে আপনার স্ত্রীর অর্গাজম হয়েছে কিনা সে বিষয়েও কিন্তু আপনার দৃষ্টি রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে নিয়মিত যৌন মিলনের পরেও কিন্তু একজন মহিলা সন্তুষ্ট থাকে না বা মনে মনে অসন্তুষ্ট থাকে। এর মূল কারণ কিন্তু এটাই, কারণ দেখা যায় যৌন মিলনে পুরুষের বীর্যপাত হয়ে গেলেও মহিলাদের কিন্তু যথেষ্ট অর্গাজম হয় না। দর্শক, যে সকল ভাইয়েরা প্রবাসে থাকেন তাদের জন্য বলছি, কাজের কারণে বিভিন্ন কারণে যেহেতু দূরে আছেন, তারপরও চেষ্টা করবেন আপনার স্ত্রীকে সবসময় খুশি রাখার। আপনি প্রতিদিন 1 বারের জন্য হলেও আপনার স্ত্রীকে ফোন করুন, তার খোঁজ খবর নিন, চেষ্টা করুন তাকে ফোনের মাধ্যমে কাছে রাখার। আপনি তাকে রোমান্টিক মেসেজ পাঠাতে পারেন এবং তার সাথে ফোনে বিভিন্ন ধরনের রোমান্টিক বা যৌন উত্তেজক আলাপ করতে পারেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন তাকে খুশি রাখার এবং তাকে মনের দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, যেন আপনাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি না হয় সেই খেয়াল অবশ্যই রাখবেন। আর মাঝে মাঝে চাইলে আপনারা দুজন কিন্তু ফোনের মাধ্যমেও কিছুটা যৌন আনন্দ উপভোগ করতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন আপনাদের অভ্যাসে পরিণত হয়ে না যায়। আর প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে বলবো, শুধুমাত্র আপনার স্বামী যে আপনার খোঁজ খবর নিবে কিংবা আপনাকে ভালো রাখার চেষ্টা করবে এমনটা কিন্তু না, আপনিও আপনার স্বামীর খোঁজ খবর নিন, তাকে ভালো রাখার চেষ্টা করুন, তাকে আনন্দে রাখার চেষ্টা করুন। আপনিও তাকে বোঝান আপনি তাকে কতটা ভালোবাসেন বা কতটা ফিল করেন, এটা তাকে বোঝানোর চেষ্টা করুন। কারণ যৌন মিলন যেমন আপনার জন্য প্রয়োজনীয়, তেমন কিন্তু তারও প্রয়োজনীয়। আপনি তাকে ছাড়া যেমন কষ্ট পান, সেও কিন্তু আপনাকে ছাড়া কষ্ট পায়। সুতরাং দুজনই চেষ্টা করুন দুজনকে খুশি রাখতে এবং